हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आज ए बिस्टी भेजा दिने तोमादे स्वागत। आमादेर एखाने कंटिन्यू दो दिन धरे बहुत बिस्टी पड़छे और ए बिस्टी पड़ार जन्य आमादेर किछु इम्पोर्टेंट जे काज छिलो सेगुलो करते पारछिलाम ना और लाइटेर एकटु प्रब्लेम होच्छे देखतेई पाच्छो। सो अंधकार अंधकार मन हच्छे शीतकाल चले एरकम, बाट एरकम किछुई ना। आमादेर एखोनो पर्यन्त टिल नाउ एसी यूज करते हैं, एतई एखाने गरम। सो आमरा आज के बेरोच्छी एकटा खूब इम्पोर्टेंट काज आछे, क्योंकि सामने एक स्पेशल डे आसते चले। सो एखन सेटा सिक्रेट ही थाक, एर परे आमी सेटा निये आलोचना करब, बाट तार जोन्नोई प्रिपेयर होच्छी आमरा धीरे धीरे अल्प किछु माने कि बोलबो जट डाउन करछी एक जगह, जाते स्पेशल डेट दिन जाते कोनो प्रॉब्लम ना हो। तो तार जोन्नो एखन थेके एकटु एकटु करे आमादेर चलो जेते जेते ही ना है तुम्हारे देखे दी हमें कोथाय जाच्छी आर कि करछी बाकीटा सिक्रेट। ओके, আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছো বহুত ভিড় এই বৃষ্টির মধ্যে আর নিচে জল। চলো। তো আমরা মলের ভেতরে চলে এসেছি, বাইরে তো বৃষ্টি পড়ছে কিন্তু বেরিয়ে গেছি বলে। আর পাশে দেখতে পাচ্ছ একটা ভেজ রেস্টুরেন্ট, এখানে কোনো নন ভেজের আইটেম নেই। আর এই পাশে জানোই মলে যেরকম থাকে এই পাশে আছে, আর মেহেন্দির একটা স্টলও বসেছে এটাও দেখতে পাচ্ছি। আর সাথে হচ্ছে গিয়ে তোমার এই যে সামনেটা অনেকটা ফাঁকা ফাঁকা দেখছো না, এগুলো সব ভরা ছিল। এবার এসে দেখছি যে পুরোটাই ফাঁকা, প্রায় অলমোস্ট অনেক দোকানই বন্ধই হয়ে গেছে। ফার্স্ট ফ্লোরটা পুরোটাই প্রায় বন্ধ, ওপরে আইনক্সটা খালি অন আছে। আর এখানে দেখো আমার মেয়েকে কি করছে এরা, নিয়ে এরা হচ্ছে নিয়ে ওকে খেলছে, কেন কি ও একা একা এদের কাছে গেছে, মানে এ ছোট বড় কিছু বোঝে না, সবার সাথে ও ফ্রেন্ডশিপ করতে চলে যায়। তো এরা কোলে নিয়ে এরকম একটু ওদের সাথে খেলাধুলা করছে, কি করব বলো, এটা কিছু করার নেই। তারপর নেক্সট এখানে আমরা এসেছি, তো এখানেও দেখো কি অবস্থা। দেখো দেখো পাপা কিন্তু পড়ে যাবে। তো আমি একটু আশপাশটা ঘুরে দেখছি, তোমরাও দেখতে পারো তোমাদেরকে দেখানোর জন্য। কি উপরটা দেখো একদমই ফাঁকা। আর এই লোকগুলো যে আসছে তারা হচ্ছে আইনক্সে সিনেমা দেখে ওই সাইড দিয়ে এন্ট্রি, আই মিন বাইরে বের হওয়ার রাস্তাটা এই সাইডে। আর দেখো সমস্ত কিছু দেখে ভীষণ খারাপ লাগছে, কোভিড সিচুয়েশনের জন্য অলমোস্ট অল ওভার অনেক দোকান ছিল, ভালো ভালো দোকান ছিল, যে কালেকশন নেওয়ার জন্যই আমি এখানে এসেছি মেয়ের জন্য, কিন্তু সমস্ত কিছু বন্ধ, পুরো ফাঁকা হয়ে গেছে পুরো ইউনিটটা। আর পুরোটা দেখতেই পাচ্ছ অনেক কিছু ছিল, তো দেখে ভীষণই খারাপ লাগছে যে কি অবস্থা হয়ে গেছে পুরো মলটার, ভীষণ বাজে অবস্থা ছিল। খুব সুন্দর মল ছিল এখানে, যাই হোক এখন কি করব, এখন হয়তো ধীরে ধীরে হয়তো সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হবে আই হোপ, বাট দেখে ভীষণ খারাপ লাগলো মলটাতে। আমি এটা আশাই করিনি কি এইরকম হয়ে যাবে। যাই হোক এবার বেবির জন্য উপরটা একটু ঘুরছি, তো আমি বললাম চল একটা মুভি দেখি, বলছে না না একে নিয়ে তো সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না, দেখতেই পাচ্ছ। তো অবভিয়াসলি আমরা উপরটা একটু ঘুরে এসে এখন নিচে রিটার্ন যাচ্ছি। তো রিটার্ন যাওয়ার পথে নিচে যে তোমরা যে দোকানটা দেখলে, আমরা ওই দোকানটাতেই ঢুকবো, মলের ভেতরে যেটা আছে ওটাতেই গিয়ে দেখবো কি বেবির জন্য কি কি ড্রেস আদতেও পাওয়া যায়। সো আমরা এরকম এন্ট্রি নিয়েছি, তো নিচে দেখতেই পাচ্ছ
ওম্যান গার্মেন্টস একদম ভর্তি, তো দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর কালেকশান আছে এখানে, তো তোমরা যারা কটকে থাকো এখানে গিয়ে অবভিয়াসলি একবার ঘুরতে পারো। ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে, দেখেই মনে হচ্ছিল কি নিয়ে নি, বাট কি বলবো আর কিছু বলার নেই। আমার জন্য আজকে শপিং নয়, আমার মেয়ের জন্য শপিং, যার জন্য গিয়ে দেখে দুঃখ প্রকাশ করে উপরে চলে গেলাম। কেন কি ওপরের কাউন্টারে বেবিদের জন্য সমস্ত ড্রেস আছে। সো এই আমি উপরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ ভীষণ মনে দুঃখ নিয়ে উপরে যাচ্ছি, কেন কি নিচ থেকে আমার হাজব্যান্ড আমাকে একটা কিছু দেয়নি, বলেছে দেবে না, মেয়ের জন্য এসেছি তো মেয়ের জন্যই দরকার। যাই হোক চলো এখন বেবির জন্য কী কী শপিং করি, আর বেবি দেখো কী কী বদমাশি করে। তো দেখতেই পাচ্ছ কি আমি বেবির জন্য ড্রেস সিলেকশন করছি, আর ড্রেস দেখে তোমরা বুঝতেই পারছো কি পারপাসে আমি ড্রেস সিলেকশন করছি। আর বেবিকে দেখতে পাচ্ছ এদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, চারিদিকে হাতাহাতি হুতুহুতি করছে কোন ড্রেসটা নিব, আমি কনফিউজড হয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর সমস্ত ড্রেস কালেকশন আছে। তো যাই হোক এবার এরপরে একে দেখো, আমাদের শপিং করা হয়ে গেল, শপিং করার পরে আমরা এরকম যাচ্ছি, তো এ হাতে এটা নিয়ে নিয়েছে, বলছে এটা আমার চাই, এটা আমি নেবই, এটা ছাড়া আমি যাবই না। তো এটা ওখানে রেখে দিয়েছে, আমি যতবার ওকে টানছি ও কোনোভাবেই যাবেই না। ওর বাবা চলে গেল ড্রেসগুলো নিয়ে, কেন কি বিল করতে হবে, আর ও ওখানে দাঁড়িয়ে লাফাচ্ছে কি আমাকে নিয়ে চলো আমি এই ড্রেসটাই নেবো। তো অগত্যা এই ড্রেসটা দেখো নিতেই হচ্ছে আমাকে, তো এটা নিয়ে এখন যাই। এই আরেকজন দেখো সিঁড়ি দিয়ে কি সুন্দর আস্তে আস্তে নামছে, খুব শেয়ানা আর কি। তো পুরোটা সিঁড়িটা দেখেছো তো, বহুত অনেকটাই চওড়া আছে, তো যার জন্য গিয়ে ওর বাবাকে বললাম কি তুমি ওকে নিয়ে নিচে যাও, ও পারবে না, সম্ভব না, আর ওই সিঁড়ি টপকাতে টপকাতে বহু টাইম লেগে যাবে। তো যথারীতি ওকে নিয়ে গেলো আর ওর ড্রেসটা নিয়ে এবার আমি নিচে নামবো। আর আমি ওখানেও লাইভ করেছিলাম, বাট কি হয়েছে না, মিউজিক যেহেতু চলছিল তো কপিরাইট হওয়ার একটা সম্ভাবনা ছিল, তার জন্য গিয়ে ওটা আর করা হয়নি। আর এই মলের মধ্যে ব্যাগ দেখেছে, বাচ্চাদের ব্যাগ দেখে ও ব্যাগ নিয়ে, এই ব্যাগটা নিয়েই ও বাড়ি ফিরবে, এই ব্যাগটা ছাড়া ও কোথাও যাবে না। কোনো রকমের ব্যাগটা রেখে দিয়ে তারপরে আমরা ওকে নিয়ে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে আসছি। তো এখন আমরা এখান থেকে রিটার্ন যাচ্ছি, মানে এই মলটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বেশি কিছু শপিং করতে পারিনি বেবির জন্য, কিন্তু যতটা করেছি ঠিক আছে চলো। তো এটা নেওয়ার পরে আমরা যাচ্ছি আরেকটা শোরুমে, যেটা আমি অনেকদিন আগেই দেখছি, তোমরা কর্নার থেকে দেখতে পাচ্ছ বেবি হাগ একটা শোরুম আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। তোমরা তোমাদের এলাকায় যেখানে পাবে এই শোরুমটায় অবশ্যই যেও, কারণ কি এই শোরুমটা ভীষণই ভালো, ভীষণই কমফোর্ট, ভীষণই কি বলবো, বাচ্চাদের যে ড্রেসের যে কালেকশনগুলো ভীষণ ভালো, ইউনিক। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, আর দেখতে পাচ্ছ এখন ভীষণ ভিড়। তো যাই হোক এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি, আর ওর এখন ড্রেস ট্রায়াল চলছে, চুজ করেছি যেখানে, তো একটার পর একটা ড্রেস ওকে পরানো হচ্ছে, কি দেখছি যে কোনটাতে বেস্ট লাগবে ওকে, ভালো লাগবে। আর আমার মেয়ে জুতোর পেছনে পড়ে আছে, এই জুতো সেই জুতো এই কাজ করে যাচ্ছে, তো ওয়ান বাই ওয়ান করে ওকে ড্রেস সিলেকশন করানো হচ্ছে, তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা আমি শপিং করে তো চলে এসেছি, আর চলে আসার পরে আমার মনে হয়েছে কি তোমাদের এখনই ঝটপট আমি দেখিয়ে দিই, নয়তো পরে অনেক মানে কি বলবো পরে আর সময় হয় না সেইভাবে। তো আমি ঝটপট এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি বেবির জন্য কী কী শপিং করতে গিয়েছিলাম, কারণ কি তার স্পেশাল ডে, তো তার জন্য তো আলাদা শপিং হওয়াটা জরুরি। তো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি কি আমি ওর জন্য একটা এইরকম নিয়েছি, দেখতে পাচ্ছ আমার এটা ফুল স্লিভ, ঠিক আছে, আর এটার দাম নিয়েছে 199, আমি ম্যাক্স থেকে নিয়েছিলাম। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এটা আমার বেবি চুজ করেছে, মানে আমার মেয়ে চুজ করেছে, তো তোমরা দেখেছো ভিডিওতে কি
কিরকম এটা নিয়ে আসি কি না আমরা এটা চাই না আজকালকার বাচ্চারা কি আর সেটা তোমাদের বলে বোঝাতে হবে না ওরা ভীষণ এক্সপার্ট ওরা ভীষণ ট্রেন্ড সো এটা একটা প্যান্ট নিয়েছি এটা এটার দাম পড়েছে 179 নেক্সট এটা এটা একটা নিয়েছি যেহেতু ঠান্ডা চলে আসছে তো সেই জন্য আমার মনে হলো কি একটা ফুল সব কিছুই দরকার যেমন ফুল স্লিভ দরকার ফুল প্যান্ট দরকার এভরিথিং দরকার তো আমাদের এখানে অতটা বেশি ঠান্ডা পড়ে না কি সোয়েটার পরতে হবে বা কিছু তো ফর এমার্জেন্সির জন্য আমরা সোয়েটার রাখি বাট এইখানকার যে এই যে অ্যাটমোসফিয়ার আছে এখানে কিন্তু সেরকম কিছু হয় না তো তার জন্য নিয়ে আমি এইরকম ফুল প্যান্ট ফুল স্লিভ এইসবই প্রেফার করি তো এটা দেখতেই পাচ্ছ এটা একটু গ্লসি গ্লসি ফিনিশ আছে যেটার জন্য বেশি ভালো লাগছে আই মিন গ্লিটারি ফিনিশ আছে তোমরা দেখতে পারো এটা খুব গ্লিটারি ফিনিশ সো এটা একটা নিয়েছি এটা এটা বলে কিছু 199 টু ইয়ার্স বাচ্চাদের জন্য তো তোমরা যারা দেখছো ভিডিও আর যাদের বাচ্চারা টু ইয়ার্স টু থ্রি ইয়ার্স তো তারা ম্যাক্সিং গিয়ে ট্রাই করতেই পারো এই সমস্ত জিনিস পেয়ে যাবে একদম কম দামে সো এটা হচ্ছে নেক্সট এটাও দেখতে পাচ্ছ এটাও সেম প্রাইস আসছে আর এটাও তোমাদেরকে দেখিয়ে দিই এটাও দেখতে পাচ্ছ এটা এটা একদম নর্মাল প্লেনের উপরে রাখছে আর কি বলবো এই দেখো এই নিচটা হচ্ছে এরকম লেস দেওয়া ঠিক আছে তো এইটা একটা যাচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড আমার মেয়ে পাশে বসে আছে কারণ যখনই আমি এরকম কি বলবো শুট করছি তখনই ও ভীষণ এক্সাইটমেন্ট হয়ে একদম সামনে চলে এসে কথা বলতে চায় তো আমি একটু ইগনোর করার জন্য ওকে বলছি তুই পাশে চুপ করে বসে থাক সো ওর ভয়েস আসতে আমি জানি বলতে তোমাদের শুনতে একটু প্রবলেম হয়ে থাকে বাট আনফর্চুনেটলি আর আই এম সরি পেরি সো এইটা একটা নিয়েছি ঠিক আছে ডোন্ট মাইন্ড সবার মধ্যেই বাচ্চা আছে আমি যাদের উপরে বাচ্চা আছে তাদের একটু বেশি করে তো আমি এরকম একটা কটসেলের নিয়েছি এমার্জেন্সির জন্য দেখতে পাচ্ছ এটা আমি নিয়েছি বেবি হাক থেকে তোমরা যারা আমি বলে দিচ্ছি যারা ফার্স্ট ক্রাই থেকে মামা একটু চুপ করো যারা ফার্স্ট ক্রাই ইউজ করো মানে আমি বেসিক্যালি ফার্স্ট ক্রাই প্রেফার করি বাচ্চাদের জিনিসপত্র ভীষণ কোয়ালিটি ভালো থাকে আর ভালো ব্র্যান্ডের থাকে সো আমি বেবি হাকে যে ড্রেসগুলো দেখেছিলাম আমাদের এখানে বেবি হাকের একটা শোরুম খোলা হয়েছিল তো আমি সেখানে সার্চ করতে থাকি তো ওখানে যা জিনিস সেম এখানেও বেবি হাক ব্র্যান্ডের যা যা জিনিস অনলাইনে ফার্স্ট ক্রাই থেকে আমরা নিই তো সেম ওই বেবি হাক থেকে গিয়ে আমরা সমস্ত পারচেস করেছি বাট আগের যেগুলো দেখেছিলাম সেগুলো সমস্ত ম্যাক্স থেকে করছি ঠিক আছে আর এখন যেগুলো দেখাবো তো এখন বেশি কিছু নিই একটাই সিক্রেট ড্রেস আছে সেটা যেদিন স্পেশালে আসবে সেদিন তোমাদের সাথে একদম বেবিকে রেডি করিয়ে তোমাদের সাথে দেখাবো তো আপাতত জন্য ওটা একটু হিডেন থাক ওটাই বেটার হবে তো যেগুলো নিয়েছি বেসিক্যালি একদম ঠান্ডার জন্য যে পার্সনে তো এইটা হচ্ছে এই যে কালারটা দেখতে পাচ্ছ এইটার সাথে প্যান্ট সেট ছিল ঠিক আছে আদার্সগুলোর একটু প্রাইস বেশি ছিল এক একটা কার্সনের 400-500 এরকম চলে যাচ্ছিল বাট এটা একটা স্টকে ছিল তো আমি বলবো এটা হচ্ছে আপনারা নিলে নিতে পারেন কারণ কি আমি শীতের পোশাকের উপর বেশি ইনভেস্ট করতে চাই না বিকজ করতেই পারে না এই সপ্তাহে একদিন কি দুদিন হয়তো ওরকম ঠান্ডা পড়লো কি এটা ওকে পড়তে হলো আদারওয়াইজ ওই থেকে থেকে ছোট হয়ে যায় এখানে ঠান্ডাই নেই সো আমি এটা নিয়েছি তোমাদের বলে দিচ্ছি তোমরা গিয়ে ট্রাই করতে পারো যদি পেয়ে থাকো কারণ কি যাদের এখানে ঠান্ডা আছে তাদের ভীষণ দরকার তো এইটা নিয়েছে তোমার 499 আই মিন 500-ই বলতে পারো এই দুটো জামা প্যান্টের সেট নিয়েছে ওকে দেন গিয়ে আমার একটা হোয়াইট কালারের পছন্দ হয়েছিল সো আমি এটাও একটা নিয়ে নিয়েছি এটাও গরম প্যান্ট বুঝতেই পারছো ওটা ব্লু ছিল ওইটা এই কালার আছে তো এটার সিঙ্গেল পিস কত নিয়েছে এটা সিঙ্গেল পিস নিয়েছে 199 ঠিক আছে তো এটা কেন নিয়েছি কি ঠান্ডা পড়লে পরে বাইরে কোথাও গেলে কোনো ড্রেসে নিয়েছে তো বেশ ভালো যাবে সো এই হলো আমার ঠান্ডার জিনিস আর এদিকে তো দেখতেই পেলে ও সরি আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি এক সেকেন্ড আমি ওটা নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি এখন সো ফ্রেন্ড আবারও আমি চলে এসেছি সেটা হচ্ছে এই দেখো আমার বেবি টপস এটা ওর বাবা পছন্দ করেছে ওর জন্য তো আমাকে একটা জিনিস কিনে দেয়নি ভীষণ মানে আমাকে নিয়ে গেছো একটা তোমাকে কিনে দেবে মেয়ে যেটা ছুটছে সেটাই দেবে এরকম একটা ব্যাপার যাই হোক এই টপসটা দেখতেই পাচ্ছো যারা দেখছো যাদের পছন্দ হচ্ছে তারা ম্যাক্সে গিয়ে যথারীতি ট্রাই করতে পারো এটার দামও প্রাইসটা আমি দেখে দিচ্ছি 299 মানে একজন বড়দের জিনিস চলে আসে এরকম একটা ব্যাপার হয় কিছুটা তো কিছু নেই সিম্পলি বাট কাপড়টা কি বলো তো কাপড়টা ভীষণ ভালো ভীষণ সফট একদম কি বলবো এই দেখো একটা মুখের মতো চলে এসেছে ভীষণ কমফোর্ট ভীষণ লাইট ওয়েট আর সামনে একটা এরকম ডাক্তার টাইপের দেওয়া আছে যে যেইরকম ধরো আমাদের নর্মাল টপগুলো থাকে তো সেই রকমই এটাও আছে তো এই হলো তার টপ তো এই গেল আমার বেবি শপিং সো বন্ধুরা আমি এখানে ভিডিও এখন এন্ড করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বা কিছু নিয়ে আপাতত না আমি মেয়েকে নিয়ে এত বেশি ব্যতিব্যস্ত হয়ে গেছি মানে যত বড় হচ্ছে ডে বাই ডে বহুত কী বলবো ভীষণ কী বলবো এদিক ওদিক ছোটাছুটি করছে যার জন্য গিয়ে আমি বেশি কন্টিনিউ থাকতে পারছি না ইউটিউবের সাথে তো চেষ্টা করছি যে করবো বাট
কি বলবো, আনফর্চুনেটলি আমি আনসাকসেসফুল হয়ে থাকছি। তো চেষ্টা করছি, তোমাদের সামনে যখনই চলে আসি তখনই মনে হয় কি আমি অনেক কিছু করে ফেলতে পারবো, যেই আমি অফ ক্যামেরা চলে যাই তখন বেবি আছে এটা করছে ওটা করছে, সারাক্ষণ প্রবলেম করতে থাকে। সো যাই হোক, তোমরা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যারা ভিডিও এখনো দেখছো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমরা অনেকেই যারা আছো কি ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যাদের এই ড্রেসগুলোর মধ্যে কোনো একটা আমি পছন্দ লাগছে, ঠিক আছে, আমি যেহেতু বেবি হাব থেকে নিয়েছি তো আমি সেখানকার লিঙ্ক ফার্স্ট ক্রাই থেকে নিয়ে তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি লাগে তোমরা আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে, আমি যদি মনে হয় তোমাদের লাগছে তাহলে আমি কি করব, আমি যেটা শোরুম থেকে নিয়েছি সেটাও অনলাইনে পাওয়াই যাবে, তো আমি সেখানকার ডিসক্রিপশন বক্সে সার্চ করে তোমাদের সাথে শেয়ার অবশ্যই করে দেবো, ঠিক আছে। তো আপাতত জন্য এইটুকুই ভিডিও থাকলো, আবারও দেখা হচ্ছে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।